হ্যালো, সকালবেলার ব্রেকফাস্টের পর এখন দুপুরের রান্না মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আর এখানে ভাজা হচ্ছে পাঁপড়। এই যে হচ্ছে আমাদের বড় রান্নি সবজি কাটি, আর এদিকে মোটামুটি কাটাকাটির পার্ট পর্ব সব চলছে। আর এদিকে আমাদের চিকেন পকোড়া হবে, তার জন্য ম্যারিনেট করে একদম রেখে দেওয়া হয়েছে। তো এবার এদিকে চিকেন পকোড়া ভাজাও আমরা স্টার্ট করে দিয়েছি, আর এবার বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রাখা হচ্ছে। চিকেন বিরিয়ানির মাংসের পিসগুলো একদম পুরো আলাদা লেভেলের হয়েছে। আর আমার চিকেন বিরিয়ানির সাথে একটা চিকেন মশলা টাইপের গ্রেভি বানানো হচ্ছে, যেটা চিকেন বিরিয়ানির সাথে খাবো। আর এদিকে মোটামুটি গ্রেভি প্রায় রেডি, আর অন্যদিকে চিকেন বিরিয়ানির যে চিকেনটা সেটাও রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা প্রায় আধ ঘন্টার মতো দমে দিয়ে দেবো। সবাই মিলে অনেক ভাসান ডান্স করেছি, আর এখানে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। এই হচ্ছে আমাদের গরমাগরম চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন মশালা। শেষ পাতে চাটনি পাঁপড় রসগোল্লা ছাড়া একদমই জমে না। আর খেতে বসেও এদের ফটোশ্যুট কমপ্লিট হচ্ছে না, তবুও মোটামুটি সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে একজন একটা মুরগির ঠ্যাং নিয়ে বাঁদরামো মারছে। অবশেষে আমি বসে পড়েছি বিরিয়ানি নিয়ে, সাথে প্রচুর স্যালাড, আর এই যে চিকেন মশলা প্রায় শেষের পথে, সাথে আছে কাঁচা লঙ্কা, যেটা ছাড়া আমার একদম ইনকমপ্লিট খাওয়া। আর পেট ভর্তি করে বিরিয়ানি খাওয়ার পর এখানে সবাই মাঠের মধ্যে বসে আড্ডা মারছি। আর পিকনিক তো হয়েই গেল, এবার এক বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে। টাটা, বাই।